সৌদি সরকারের নতুন নিয়মের কারণে হয়রানিতে পড়েছেন সৌদি প্রবাসীরা। নতুন শর্তে প্রস্তুতি না থাকায় এর মধ্যে আগামী 24 মে পর্যন্ত ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সৌদিয়া এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা অব্যাহত রাখলেও হোটেল বুকিংয়ের নামে অতিরিক্ত মোটা অঙ্কের টাকা গুনতে হচ্ছে যাত্রীদের। এই হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন রেমিটেন্স যোদ্ধারা। কাউন্টারে গেছি, তখন বলতেছে যে এই লাগবে, হোটেল বুকিং লাগবে। তা আমাদের তো হোটেল বুকিং নাই। আমার ফ্লাইট ছিল 21 তারিখ, আমি হোটেল বুকিং করছি হোটেল ড্রিম হলিডেতে দাম্মামে। পরে বলছে যে এটা হবে না, এটা না হওয়ার কারণ বলছে যে এটা হবে, সৌদি হলিডে লাগবে। আমাদের 24 তারিখে যদি ফ্লাইটটা ক্যান্সেল হয় কবে দিবেন? হ্যাঁ বলতেছে এখনো শিওর নাই, 24, 26, 27, 28 আমরা কনফার্ম না। যদি কনফার্ম হয় আপনারা জানাবো। দর্শক, এ বিষয়ে আরও কথা বলতে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন আটকে পড়া একজন যাত্রী, যার নাম প্রিন্স লিটন, তিনি সৌদি প্রবাসী একজন যাত্রী। প্রিন্স লিটন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনার কাছে আমরা যেটি জানতে চাই, আমরা বলছিলাম যে সৌদি সরকারের নতুন যে নিয়ম, সেই নিয়মে আপনারা সংকটে পড়েছেন, একটু বলবেন কি না? যদিও কয়েকজন সৌদি প্রবাসীর কাছ থেকে বা অন্যান্য প্রবাসীদের কাছ থেকে আমরা শুনলাম, একটু বলবেন কি না কী ধরনের সংকটে পড়েছেন আপনারা? জি অবশ্যই, এটা হচ্ছে আমরা আসলে আগে থেকে কোনো মানে জানানো হয় নাই বা আগে থেকে কোনো বিষয়ে আমাদের কোনো কিছু বলা হয় নাই। আমি জানতে পারছি হচ্ছে 17 মে আমার ভাইয়ের ফ্লাইট হচ্ছে 21 তারিখ রাত্রে। 17 মে জানার পরে আমি 18 তারিখে সৌদি এয়ারলাইন্স ওখানে গেছি। যাওয়ার পরে হচ্ছে ওনারা কোনো ডিসিশন দিতে পারে না, বলে যে এটা হচ্ছে যার যার এয়ারলাইন্সের ইসে ওইখান থেকে হোটেল বুকিং করতে হবে, ওনারা কিছু করতে পারবে না। ওইখান থেকে হোটেল বুকিং করে ওই কাগজ নিয়ে এয়ারপোর্টে যাইতে হবে, এয়ারপোর্টে যাওয়ার পরে তারপরে ফ্লাইট দিবে। তাছাড়া কোয়ারেন্টিনের বুকিং ছাড়া ওনারা ফ্লাইট দিবে না। 18 তারিখ থেকে নিয়ে 21 তারিখ পর্যন্ত পুরো 4টা দিন আমরা ঢাকা শহরেতে ছিলাম এবং পুরো পাগলের মতো ঘুরতে ঘুরে 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 মানে একদম মানে দিশেহারা, কোনো ব্যবস্থা নেই। একবার বলে যে ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড লাগবে পেমেন্ট করার জন্য, পরে এক স্যারের কাছ থেকে আমি একটা ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ডও ব্যবস্থা করেছি, তারপরে যে বলছি পরে বলে যে যার যার পার্সোনাল, এখন সবারই তো আর পার্সোনাল ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড নেই, সেক্ষেত্রে তারা কিভাবে পেমেন্ট করবে? তো বলার পরে ওনারা বলতেছে যে আসলে এটা আমরা কিছু করতে পারবো না, এটা যার যার ইসে সৌদি আরবে ওইখানে কথা বলে ওইখান থেকে হোটেল বুকিং করে দিতে হবে। তো অবশেষে হচ্ছে আপনার 20 তারিখে সৌদি এয়ারলাইন্সে যাওয়ার পরে তো এখান থেকে স্যার বলতেছে যে যাদের আগামীকালকে ফ্লাইট তারা সকাল 10টার সময় 70,000 টাকা নিয়ে উপস্থিত থাকবেন, দেখি আমরা কি করা যায়। পরে হচ্ছে শুক্রবার হচ্ছে সকাল 10টায় 9টার সময় গেছি, যাওয়ার পরে 10টায় লাইনে দাঁড়াইছি, একবার বলে এই লাইনে দাঁড়ান আরেকবার বলে এই লাইনে দাঁড়ান, এভাবে অব্যবস্থাপনা। প্রিন্স লিটন, আপনি যেটি বলছেন যে সব ক্ষেত্রে অব্যবস্থাপনার একটা চিত্র আপনারা সেটি ফেস করছেন, আরেকটা বিষয় একটু বলবেন কি না? আপনাদের এই এয়ারলাইন্সগুলো হয়তো বা আপনাদের সঙ্গে এই অব্যবস্থাপনার কাজটি করতে পারে, যদিও সেটিও তাদের এখতিয়ার বহির্ভূত, কিন্তু দূতাবাস যারা আছে, অর্থাৎ আপনারা যাদের মাধ্যমে যে রেমিটেন্সগুলো পাঠান, যাদের কাছে বা যারা আপনাদের কাছে দায়বদ্ধ, সেই দূতাবাসগুলো কী ধরনের সহযোগিতা আপনারা করে বা আদৌ কোনো সহযোগিতা করে কি? আসলে ওইরকম কোথাও থেকে কোনো সহযোগিতা পায় নাই, অবশেষে কোনো জায়গা থেকে কোনো সহযোগিতা আমাদের করে নাই। লাস্ট পর্যায়ে হচ্ছে 10টা থেকে লাইনে সৌদি এয়ারলাইন্স ওইখানে 10টা থেকে লাইনে দাঁড়ানোর পরে লাস্ট বুকিং পেয়েছি আমরা 4টার সময়। বুকিং পাওয়ার পরে এয়ারপোর্টে যাওয়া হয়েছে, এয়ারপোর্টে যাওয়ার পরে আপনার হচ্ছে ওই ভিতরে ঢোকানো হয়েছে ভাইয়াকে, ভিতরে ঢোকানোর পরে হচ্ছে ফ্লাইট হয়েছে। এখান থেকে অনেক বুকিং দেওয়ার পরেও কেউ কেউ অনেক যাত্রী আছে যে তারা যেতে পারে নাই। জি, মানে তার মানে সংকটটা আসলে অনেক প্রকট, বিশেষ করে আপনারা যারা ঢাকার বাইরে থেকে ঢাকায় এসে এই ব্যবস্থাপনাগুলো করছেন এবং তারপরে ফ্লাই করছেন। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাদের আয়োজনে সময় দেওয়ার জন্য, আবার এও প্রত্যাশা করছি আপনাদের এই সংকট যেন অচিরেই সমাধান হয়ে যায়, আপনারা যেন যেভাবে আসছেন সেভাবেই যেন আপনারা যেতে পারেন। অনেক ধন্যবাদ জানাচ্ছি।